তিনি যে দোকাবাজি থেকে ফিরে এসে আমাদের শিক্ষকদের প্রাণের কি দাবি, আমাদের শিক্ষকদের মনের কি দাবি, আমাদের শিক্ষকদের আবেগ কি সেটা বুঝে কালকের কথা উত্থাপন করে আপনি আমাদের জাতীয়করণ ঘোষণা দিন। আবার বসুন, আমরা চাই আমাদের জাতীয়করণ, আর জাতীয়করণ ছাড়া আমরা গড়ে ফিরব গড়ে ফিরব না। আমার দাবি কি, আমরা কি চাই? জাতীয়করণ, 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 জাতীয়করণ। আমরা কি চাই? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ, মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের যে ছলনের আশ্রয় নিয়েছেন তার দ্বারা আমাদের জাতীয়করণ সম্ভব নয়। আপনি 5 মিনিট সময় দিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটিকে জাতীয়করণের ঘোষণা দিবেন। আমরা সসম্মানে, আমরা আবেগ নিয়ে যেভাবে জাতীয় পেশ করে এসেছিলাম, আবার গড়ে ফিরে গিয়ে আমাদের ছাত্রদের পড়াশোনা করাবো। এই আশাবাদ ব্যক্ত করে জাতীয়করণ ঘোষণা চাই। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারা বাংলার শিক্ষক, সারা বাংলার শিক্ষক, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। যারা বক্তব্য রাখবেন তাদেরকে আমি অনুরোধ করতে চাই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমাদের সুসংহত জেলা মহানগর অঞ্চল কেন্দ্র অনেকগুলো শাখা, আমাদের অনেকগুলো জেলা শাখা, অনেকগুলো অঞ্চল শাখা, আর একজন করে বক্তব্য রাখতে গেলে কিন্তু 100 বক্তব্য হয়ে যায়। কাজে আপনারা অনুরোধ করবো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন জেলা পাউ রসুকর ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি জয়পুর জেলা শাখা, সালাম আলাইকুম। আজকের এই শিক্ষক আন্দোলনের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন জেলা থেকে আগত আমার শিক্ষক শিক্ষিকা মহোদয় ভাই বোনগণ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা শ্রেণীকক্ষ ত্যাগ করে আমাদের দাবি দাবার জন্য আজকে এই প্রেস ক্লাবে 10ম দিন জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো জাতীয়করণের কোনো ঘোষণা আসে নাই। আমরা চাই অবিলম্বে জাতীয়করণ ঘোষণা দিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করেন, তা না হলে এই অবস্থান ধর্মঘট লাগাতার চলতে থাকবে। আমরা সরকার পতনের আন্দোলন করি না, আমরা সরকার পতনের আন্দোলন করি না, আমরা আমাদের পেটে রুজির আন্দোলন করি। কাজেই আমাদের আর ঘরের বাইরে রাখবেন না, আমাদের শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করে দেন। জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরব না, ঘরে ফিরব না, ঘরে ফিরব না। কাজেই সরকার মহোদয়ের কাছে অনুরোধ, আমাদের অবিলম্বে জাতীয়দের ঘোষণা দেন। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই দেশের সাধারণ শিক্ষক মহোদয়, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফরিদপুরের ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি জনাব মনিরুল ইসলাম, তাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
بسم الله الرحمن الرحيم বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক আহ্বায়িত অবস্থান ধর্মঘটের আজকের এই দশম দিনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন আঞ্চলিক এবং জেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী শিক্ষক ভাই ও বোনেরা সকলকে বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী শিক্ষক ভাই ও বোনেরা আজ আমরা অবস্থান ধর্মঘটের দশম দিন অতিবাহিত করছি আজকের এই দশম দিনে আমরা ধীরে ধীরে এই অবস্থান ধর্মঘটে আমরা কয়েকটি ধাপ উত্তীর্ণ হয়েছি আপনারা দেখেছেন যে গতকাল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমাদের শিক্ষক নেতৃবৃন্দের একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমি আজকে সেই সংক্ষিপ্ত যে বৈঠক হয়েছে তারই আলোকে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই বাংলাদেশ শিক্ষক সমিতি শত বর্ষের পুরনো ঐতিহ্যবাহী স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একটি শিক্ষক সংগঠন আমরা যারা বাংলাদেশ শিক্ষক সমিতি করি আমরা এই সংগঠনের নীতি আদর্শ এই সংগঠনের সবকিছু দেখে আমরা এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা ছিলেন আমাদের এই মঞ্চ থেকে বারবার উচ্চারিত হয়েছে তাদের নাম শ্রদ্ধেয় কামরুজ্জামান স্যার যিনি একাধিকবার আওয়ামী লীগের মনোনয়নে পেয়ে নির্বাচিত এমপি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন হেনা দাস খুরশিদ আলম আতিয়া রহমান জয়নুল আবেদিন আব্দুর রউফ মাস্টার আমরা তাদের নাম স্মরণ করতে চাই শ্রদ্ধেয় জয়নুল আবেদিন স্যার ফরিদপুর জেলা শাখার আওয়ামী লীগের জেলা সভাপতি এবং তিনি জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় রউফ স্যার তিনি ফরিদপুর তিন আসনের বারবার নির্বাচিত আওয়ামী লীগের এমপি ছিলেন আমি এই কথাগুলো বলার আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা এখনও আওয়ামী লীগের নানান রকমের রাজনীতি এবং পদের সাথে যুক্ত রয়েছেন আমি এই কথা বলার মানে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝেছেন গতকালের যে ষড়যন্ত্রমূলক মিটিং হয়েছে আমি এই মিটিংকে বলবো ষড়যন্ত্রমূলক বিটিএর বিরুদ্ধে দূরভাষণ্ডী মূলক একটি মিটিং ছিল এই মিটিংয়ে আমাদের এই সংগঠনকে স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে আপনারা বলেন আমরা কি স্বাধীনতা বিরোধী সংগঠন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এখনো বাংলাদেশ শিক্ষক সমিতিতে যতজন মুক্তিযোদ্ধা রয়েছে আপনি যেসব ভুই ফর সংগঠন নিয়ে কালকে বসেছিলেন আপনি এত গবেষণা বাদ রেখে একটি গবেষণা করুন সেই সব সংগঠনে কতজন মুক্তিযোদ্ধা আছে আর বাংলাদেশ শিক্ষক সমিতিতে কতজন মুক্তিযোদ্ধা আছে আমাদের জাতীয়করণ প্রয়োজন নাই আমাদের কোনো সুযোগ সুবিধার প্রয়োজন নাই আপনি যে আমাদের যে তকমা লাগিয়েছেন আমাদের শেকড় ধরে টান দিয়েছেন আপনি আমাদের নীতির জায়গায় আঘাত করেছেন আমাদের আদর্শের জায়গায় আঘাত করেছেন আপনি সেইটা নিয়ে গবেষণা করুন বাংলাদেশ শিক্ষক সমিতির শুরু থেকে এই পর্যন্ত কতজন মুক্তিযোদ্ধা এই বাংলাদেশ শিক্ষক সমিতির সাথে যুক্ত ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কতজন নেতা জেলা উপজেলা অঞ্চল পর্যায়ে বাংলাদেশ শিক্ষক সমিতির সাথে যুক্ত রয়েছে আর ওই শাহজাহান আলম সাজুর স্বাধীনতা শিক্ষক পরিষদে কতজন আছে আমি জানতে চাই আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই আপনার কাছে আমরা আপনার কাছে কোনো কিছু প্রত্যাশাও করি না আপনি এই দীর্ঘ 15 বছরে শিক্ষকদের নিয়ে একটিবার বসার সুযোগ পান নাই আপনি শুধু গবেষণার নামে গবেষণা করেছেন আর আপনি গবেষণার নামে কালকে আমাদের সাথে একটি ষড়যন্ত্রমূলক মিটিং করেছেন আপনি আমাদের নেতৃবৃন্দকে সময় দিয়েছেন 3:30 আর 1টার সময় আপনি ওই স্বাধীনতা বিরোধী সাজুর বিরুদ্ধে
বসে হল রুম পূরণ করে রেখেছেন আপনি আমাদের নেতৃবৃন্দকে যথাযোগ্য সম্মান পর্যন্ত করেন নাই আমরা এই মিটিং থেকে তার ধিক্কার জানাই আপনি গবেষণা করুন কতজন বাংলাদেশ এই শিক্ষক সমিতিতে আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দ রয়েছে সেটা আমি আপনার কাছে বিনীত প্রশ্ন রাখছি আপনি সেটার হিসাব দেন আপনি ষড়যন্ত্রমূলকভাবে শিক্ষকদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছেন আপনি আমাদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যেতে চান মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের বিদ্যালয় আমাদের কাছে স্বর্গতুল্য আমাদের বিদ্যালয় আমাদের কাছে বেহেশততুল্য আমরা বিদ্যালয়েই থাকতে চাই আমরা রাস্তায় থাকতে চাই না আমরা শিক্ষকরা শুক্রবারেও বিদ্যালয়ে থাকলে আনন্দিত বোধ করি আমরা ছুটি কাটানোর জন্য চাকরি করি না আমরা শিক্ষার্থীদের জন্য চাকরি করি দেশ গঠনের জন্য চাকরি করি কোমলমতি শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য আপনি বলেছেন যে আমরা শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করছি আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাই আমরা কখনোই শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করতে চাই না আপনি আমাদেরকে বাধ্য করেছেন এই আন্দোলনে আসতে এবং আপনি আমাদেরকে বাধ্য করে এই রাস্তায় অবস্থান করিয়েছেন আমরা কখনোই বিদ্যালয়ের বাইরে থাকতে চাই না আমরা বিদ্যালয়ে ফিরে যেতে চাই আমরা এসি রুমে আনন্দিত হই না আমরা কোনো পদ পদ পদবি নিয়ে বসে থাকতে আনন্দিত বোধ করি না আমরা শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে আমাদের বিদ্যালয়ে কাজ করতেই আমরা আনন্দিত বোধ করি আমাদের বিদ্যালয় বিদ্যালয় থেকে বেরিয়ে আসতে আপনি বাধ্য করেছেন আমি গতকালে আপনার সমস্ত ব্রিফিং শুনেছি আপনারাও হয়তো শুনেছেন আপনি ব্রিফিং এর মাঝে মাঝে বারবার বলেছেন এইটা শিক্ষকদের ক্ষুদ্রতম একটি অংশ যেখানে চার অল্প কিছু সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেছে আপনি শিক্ষামন্ত্রী আপনি কি আপনার কোনো সংস্থা দিয়ে তথ্য নেননি এখানে কতজন শিক্ষক রয়েছে উপস্থিত কত পার্সেন্ট স্কুল এই সংগঠনের সাথে যুক্ত রয়েছে আপনি তো ইতিমধ্যে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শনের জন্য ডিসি এডিসি ইউনো গোয়েন্দা সংস্থা সবার দিয়ে আমাদের তথ্য নিচ্ছেন কারা আন্দোলনে আছে কোন স্কুলে কতজন আছে কার স্কুল বন্ধ আপনি নিয়ে দেখুন সেইটা নিয়ে গবেষণা করুন যে কত পার্সেন্ট স্কুল আমাদের এই বিটি এর সাথে যুক্ত রয়েছে আমরা ফরিদপুর জেলা সব স্তরে আমরা দিয়েছি যে ফরিদপুর জেলার প্রত্যেকটি বিদ্যালয়ে আন্দোলনের সাথে যুক্ত রয়েছে তালা ঝুলছে আমরা দৃপ্ত কণ্ঠে বলেছি দৃঢ় কণ্ঠে বলেছি আমরা সবাই যুক্ত রয়েছি যদি শাস্তি পেতে হয় আমরা সবাই পাব আপনি শাস্তি দিন আমরা সবাই শাস্তি পেতে চাই আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি আমরা শাস্তি পাই আমাদের কোনো দুঃখ নাই আপনি আমাদের অভিভাবক আপনি যদি আমাদেরকে ডেকে এই আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত রয়েছে বিটিএ আপনি বিটিএর নেতৃবৃন্দের সাথে একটা মিটিং করতে পারতেন পাঁচ মিনিটের হোক দশ মিনিটের হোক আপনি শুধুমাত্র বিটিএ নেতৃবৃন্দ ডেকে আমাদের সমস্যার কথাটা শুনতেন আমরা খুশি হতাম আমাদের দেশের আমরা শিক্ষকরা বিবেকহীন নই আমরা শিক্ষকরা জ্ঞানহীন নই আপনি আমাদের শিক্ষকদের যদি ডেকে আপনি যদি বুঝিয়ে আমাদের মাথায় হাত বুলিয়েও বলতেন যে এখন আমাদের আমরা দিতে পারছি না আমরা ভবিষ্যতে আপনাদের কথাগুলো আমরা বিবেচনা করব তাহলেও আমরা একটা সান্ত্বনা পেতাম আপনার কাছ থেকে আমরা অভিভাবক সুলভ সুলভ আচরণ আশা করেছিলাম আপনি আমাদের অভিভাবক সুলভ আচরণ করেননি আপনি বিমাতা সুলভ আচরণ করেছেন আমাদের সাথে যদি তাই না হতো তাহলে আন্দোলন সংগ্রামে রয়েছে বিটিএ আপনি বিটিএকে ডেকেই এই মিটিংটা করতেন আপনি প্রথমেই হল ভরে রেখেছেন যারা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত নাই তাদেরকে এবং বারবার আপনি এটা শিক্ষকদের একাংশ বলে আমাদেরকে বিদ্রোহী স্বাধীনতা বিরোধী নানান তকমা লাগানোর চেষ্টা করেছেন আমি এর তীব্র প্রতিবাদ করছি ভাই বোনেরা আমি বলতে চাই আজকে বৃহস্পতি শুক্র এবং শনি এই তিন দিন আমাদের হাতে রয়েছে এটা যদিও আমার ব্যক্তিগত কথা সিদ্ধান্ত নেবার মালিক আমাদের কেন্দ্র এই তিন দিনে আমাদের শিক্ষকদের উপস্থিতি দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই যে বিটিএতে কতজন শিক্ষক আছে আমি উদাত্ত আহ্বান জানাবো বিভিন্ন জেলা উপজেলা থেকে সমস্ত শিক্ষকরা ঢাকায় চলে আসুন এই মিটিংয়ে উপস্থিত হয়ে আমরা শুধু মাননীয় শিক্ষামন্ত্রীকে দেখিয়ে দিতে চাই
বিটিওর সাথে কি আসলে শিক্ষকদের একাংশ না শিক্ষকরা অধিকাংশ এই কথাটা আমি প্রমাণ করতে যাই আপনারা আসবেন যে সমস্ত ভ্রাতৃপ্রতিম সংগঠন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তাদেরকেও আমরা সাধুবাদ জানাই আমি পরিশেষে আবার আপনাদের প্রতি এই সংগ্রামে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক আমরা আন্দোলনের মাঠে থাকব আন্দোলনে আছি আন্দোলনে থাকব আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ শিক্ষক সমিতি চিরজীবী হোক